নিকাশি নালার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে সোমবার শামসেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামে। অভিযোগ, নিকাশি নালা না থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। দ্রুত জল নিকাশি ব্যবস্থা না করা হলে আগামী দিনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারী গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আমাদের ড্রেন করে দিতে হবে, এই থানাওয়ালাকে বলছি প্রশাসন, তুমি আমাদের রাস্তার কোনো ব্যবস্থা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে হবে। শামসেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামে রাস্তায় বৃষ্টির জল জমে থাকায় নাজেহাল অবস্থা গ্রামবাসীদের। তাই নিকাশি নালার দাবিতে সোমবার বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। অভিযোগ, নিকাশি নালা না থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। নোংরা জমে থাকা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষদের। এটা সমস্যা তো প্রায় দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এখানে বেশ গুরুত্বপূর্ণ অনেক লোকজন যাওয়া আসা করে। সেখানে গুরুত্বপূর্ণ বলতে এখানে দুটো স্কুল আছে, হ্যাঁ, এই ঢোকার মুখে একটি স্কুল, নার্সারি স্কুল, তারপরে আরেকটু কিছু দূর গিয়ে আরেকটি স্কুল আছে এবং সামনে এখানে একটা ঈদগাহ মসজিদ এবং এখানে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই আসে, খুব অসুবিধাই হয়। একাধিকবার পঞ্চায়েত ও ব্লক অফিসে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই দ্রুত জল নিকাশি ব্যবস্থা না করা হলে আগামী দিনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারী গ্রামবাসীরা। একদিনকার বৃষ্টির জলে এই যে দেখছেন কতটা জল হয়েছে, আমাদের আসা যাওয়ার অসুবিধা হচ্ছে, নামাজ পড়তে যাওয়ার অসুবিধা হচ্ছে, পুরো গ্রামের মানে জলের উপর দিয়ে যেতে হচ্ছে। আমরা চাইছি যেটা কথা হলো, আমাদের কোনো সমস্যার সমাধান করে দাও, না হলে রাস্তা অবরোধ করতে বাধ্য হবো। ইনিশিয়েটিভ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ, চন্দ্রদীপ পাবলিক স্কুল, আন্ডার দ্য গাইডেন্স অফ গীতারাম এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন। সিবিএসই বোর্ডের তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি ইংরেজি মাধ্যম স্কুল। প্লে স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের বিশেষত্ব, বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অনলাইন ক্লাস, ই লার্নিং, যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, ইংরেজিতে শিক্ষাদানের প্রতি বিশেষ গুরুত্ব, দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, অনলাইনে নিয়মিত মূল্যায়ন, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে অভিভাবকদের নিয়মিত ওয়াকি বহাল করা হয়, ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা। আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7547-90920।